हेलो एवरीवन, आज के मैं एक्सप्लेन करब वॉचमैन मूवी एवं ये मूवीटी होच्छे जैक स्नाइडर अन्यतम एक मास्टरपीस। ये मूवीटर आईएमडीबी रेटिंग होच्छे 7.6 अप टू 10 एवं रोटेन टोमेटोसे 65% फ्रेश। तो चलुन आर कथा ना बाड़िए एक्सप्लेनटी शुरू करा जाक। এই মুভিটির স্টোরি রিয়াল লাইফ অর্থাৎ বাস্তবের সাথে কিছুটা মিল আছে, কিন্তু এটির স্টোরি সম্পূর্ণ অন্য একটি টাইমলাইনের মাধ্যমে দেখানো হয়েছে। তো মুভিটির শুরুতেই আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই যার নাম হচ্ছে ইডওয়ার্ড ব্লেক, এবং সে একসময় সুপার হিরো ছিল যার নাম ছিল কমেডিয়ান। তো ইডওয়ার্ড ব্লেক এখানে টিভি দেখছিল এবং তখন তার রুমে একজন ব্যক্তি আসে। সে কালো কাপড় পরে থাকায় তার মুখ আমরা দেখতে পারছি না। সে এসে ইডওয়ার্ড ব্লেকের উপরে হামলা করে, কিন্তু এত বয়স হওয়ার পরেও ইডওয়ার্ড ব্লেক সেই লোকটির সাথে পাল্টা যুদ্ধ করতে শুরু করে। কিন্তু ইডওয়ার্ড ব্লেকের বয়স অনেক বেশি হওয়ায় সে অবশ্যই এখানে হেরে যায় এবং তাকে উপর থেকে নিচে সেই কালো পোশাকধারী ব্যক্তিটি ফেলে দেয়, যার ফলে ইডওয়ার্ড ব্লেক অর্থাৎ কমেডিয়ানের মৃত্যু হয়ে যায়। এখানে আমরা কমেডিয়ানের একটি ব্যাচ, যেটি মূলত একটি স্মাইলি ফেস, সেটি দেখতে পাই যার সাথে রক্ত লেগেছিল এবং সেটিও নিচে গিয়ে পড়ে, এবং এখানে ইডওয়ার্ড ব্লেক অর্থাৎ কমেডিয়ানের কাহিনী শেষ। ইডওয়ার্ড ব্লেক অর্থাৎ কমেডিয়ান একটি সময় সুপার হিরোদের একটি গ্রুপ যার নাম হচ্ছে মিনিটম্যান, এদের একজন সদস্য ছিল, এবং ভবিষ্যতে এই মিনিটম্যান দলটির নাম হয় ওয়াচম্যান, এবং কমেডিয়ান এই ওয়াচম্যান টিমেরও একজন সদস্য ছিল। কিন্তু পরবর্তীতে একটি ল বের হয় যে ল এর মোতাবেক সুপার হিরো হওয়া ইল্লিগাল করে দেওয়া হয়, যার ফলে যে সকল সুপার হিরোরা ছিল তারা সবাই রিটায়ার্ড করে। এই মুভিটির ওপেনিং ক্রেডিট সিন দেখলে বোঝা যায় থমাস ওয়েন এবং মার্থা ওয়েনকে, অর্থাৎ আমাদের ব্যাটম্যানের বাবা এবং মা। সেখানে নাইট আউল এসে জয়চিলকে ধরে ফেলে, যার কারণে জয়চিলের কারণে থমাস এবং মার্থা ওয়েন বেঁচে যায়, যার কারণে ব্রুস ওয়েন এই টাইমলাইনে কখনো ব্যাটম্যান হয় না। এছাড়াও এই মুভির ভিতরে দেখানো হয় কিভাবে সুপার হিরোরা ওয়ার্ল্ড ওয়ার টু অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার মানুষদেরকে বাঁচিয়েছে এবং তাদেরকে সাহায্য করেছিল। তো যাই হোক, এই মুভিটির সময়কাল হচ্ছে 1985 সালের অক্টোবর মাস, এবং এখন রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার এখনও চলছে। আমেরিকা যে কোনো সময় রাশিয়ার বিরুদ্ধে নিউক্লিয়ার অ্যাটাক শুরু করতে পারে, এবং এখানে আমরা দেখতে পাই রিচার্ড নিক্সনকে, যে অ্যাকচুয়ালি আমেরিকার প্রেসিডেন্ট ছিল এবং সে তার তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল। যদিও এখানে সুপার হিরো হওয়া ইল্লিগাল, কিন্তু তারপরেও একটি শর্ত আছে, সেটি হচ্ছে এখানে এমন একটি সুপার হিরো আছে যার নাম হচ্ছে ডক্টর ম্যানহাটন। সে তার শক্তিটি পেয়েছিল একটি নিউক্লিয়ার রেডিয়েশনের মাধ্যমে, এবং সে গভর্নমেন্টের জন্যই কাজ করে। তার ভিতর অনেক গড লাইক পাওয়ার রয়েছে। সে কোনো পদার্থকে না ছুঁয়ে তাকে কন্ট্রোল করতে পারে এবং কোনো মানুষকে না ছুঁয়েই তাকে ধ্বংস করেও দিতে পারে। যেহেতু ডক্টর ম্যানহাটন গভর্নমেন্টের জন্য কাজ করে, তাই এই সুপার হিরো হচ্ছে লিগাল। 1930-40 সালের দিকে মিনিটম্যানরা আমেরিকায় পুলিশদেরকে সাহায্য করত বিভিন্ন অপরাধ ধরতে, কিন্তু তারপরে তারা যখন রিটায়ার করে তখন তাদের সন্তানরা সুপার হিরোদের যে টিম তৈরি করে সেটি হচ্ছে ওয়াচম্যান। আর ডক্টর ম্যানহাটন 1950 সালের দিকে তার নিউক্লিয়ার রেডিয়েশনের মাধ্যমে পাওয়ারটি পেয়েছিল। ডক্টর ম্যানহাটন একটি সময় ওয়াচম্যান গ্রুপের সাথে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে সে গভর্নমেন্টের জন্য কাজ করে। তো ওয়াচম্যানের গ্রুপের ভিতরে ড্যান ড্রিবার্গ, যাকে আমরা নাইট আউল হিসেবে চিনি, সে দেখতে কিছুটা ব্যাটম্যানের মতো হলেও সম্পূর্ণ ব্যাটম্যান নয়। অন্যদিকে রয়েছে লরি জুপিটার, যার নাম হচ্ছে সিল্ক ইন্সপেক্টর 2। লরি এর মা মিনিটম্যানে কাজ করত এবং সে ছিল সিল্ক ইন্সপেক্টর 1। এর সাথেও লরি হচ্ছে ডক্টর ম্যানহাটনের গার্লফ্রেন্ড, এবং আরেকজন হচ্ছে ডক্টর ম্যানহাটন, যার আসল নাম হচ্ছে জন অস্টারম্যান। আরেকজন সুপার হিরো হচ্ছে অ্যাড্রিয়ান ভেইড, যাকে আমরা ওয়াজিম্যান্ডিয়াস নামে চিনি। এই সুপার হিরো হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ধনী সুপার হিরো, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর মধ্যে এর থেকে বুদ্ধিমান আর কেউ নেই। এবং অ্যাড্রিয়ান ও ডক্টর ম্যানহাটন মিলে একটি নিউক্লিয়ার প্রজেক্টের উপরে কাজ করছে। এবং সর্বশেষ হচ্ছে রশাক। রশাক হচ্ছে এমন একটি সুপার হিরো যাকে কিছুটা ব্যাটম্যানের উপরে বেস করে বানানো হয়েছে। ব্যাটম্যানের মতোই কিছুটা ডিটেকটিভ ফাইটিং স্টাইল, ব্যাটম্যানের মতোই নিজস্ব কিছু জার্নাল লেখে, কিন্তু এখনও সে সুপার হিরো হিসেবেই ঘুরে বেড়াচ্ছে, যেটি সম্পূর্ণ ইল্লিগাল।
এবং সুপারহিরোদের এইভাবে মেরে ফেলা হচ্ছে এই বিষয়ে সে তদন্ত করে বেড়াচ্ছে। এরপরে রশাক মলাক নামক একজন ব্যক্তির কাছে যায় এবং তাকে গিয়ে কমেডিয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। তার কারণ যেদিন কমেডিয়ান মারা গিয়েছিল তার আগের দিন সে মলাকের কাছে এসেছিল। মলাক রশাককে জানায় কমেডিয়ান আমার কাছে এসেছিল এবং সে অনেক চিন্তাগ্রস্ত ছিল, সে শুধু আমাকে বলেছিল লিস্টে আমারও নাম আছে। মূলত কমেডিয়ান আমাকে কি বলছিল সেটি আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এটি বুঝতে পেরেছিলাম আমাদের সবার উপরেই বিপদ আসতে চলেছে। এরপরে রশাক সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লরিকে দেখতে পাই যে বিছানায় শুয়েছিল এবং ডক্টর ম্যানহ্যাটেন তাকে প্লেজার দিচ্ছিল। কিছুক্ষণ পরে লরি এর যখন চোখটি খোলে তখন সে বুঝতে পারে এটি হচ্ছে ডক্টর ম্যানহ্যাটেনের একটি ক্লোন, যার কারণে লরি অনেক রেগে যায় এবং সে ডক্টর ম্যানহ্যাটেনকে বলে, তোমার কাছে এইটুকু সময় নেই যে তুমি আমার সাথে কিছু ভালো মুহূর্ত কাটাবে। তখন ডক্টর ম্যানহ্যাটেন লরিকে জানায়, আমি এবং অ্যাড্রিয়ান একটি প্রজেক্টের উপরে কাজ করছি এবং এই প্রজেক্টটি সফল হলে পৃথিবীর মানুষ আর কখনো বিদ্যুতের অভাব অনুভব করবে না। কিন্তু লরি ডক্টর ম্যানহ্যাটেনের উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। সেই দিন ডক্টর ম্যানহ্যাটেনের একটি কনফারেন্স ছিল, যার কারণে সে সেই কনফারেন্সে উপস্থিত হয়। ডক্টর ম্যানহ্যাটেন যখন ভিডিও কনফারেন্সে গিয়ে উপস্থিত হয় তখন সেখানে অনেক রিপোর্টার ছিল। অনেক রিপোর্টারের মধ্যে একজন রিপোর্টার ম্যানহ্যাটেনকে প্রশ্ন করে, যেই আপনার কাছাকাছি আসে তারই ক্যান্সার হয় এবং সে মারা যায়। তখন ডক্টর ম্যানহ্যাটেন তাকে বলে, তাদের হয়তো আগে থেকেই ক্যান্সার ছিল। তখন রিপোর্টারটি তাকে বলে, আপনার বন্ধু বান্ধবী এবং কাছের যারা আছে তাদের সবার ক্যান্সার হয়েছে। ডক্টর ম্যানহ্যাটেন সেটি বিশ্বাস না করলে সেই রিপোর্টারটি ডক্টর ম্যানহ্যাটেনের ইএক্স গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। তখন ডক্টর ম্যানহ্যাটেন দেখতে পায় তারও ক্যান্সার হয়েছে, যার কারণে ডক্টর ম্যানহ্যাটেন নিজেকে এই জন্য দায়ী করা শুরু করে। তখন রিপোর্টাররা ডক্টর ম্যানহ্যাটেনকে ঘিরে ধরে এবং তাকে বলে, তুমি মানুষকে বাঁচাও কম মেরে ফেলো বেশি। এ সকল কিছুর কারণে ডক্টর ম্যানহ্যাটেন নিজেকে দোষ দেয় এবং সে নিজেকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে টেলিপোর্ট করে নেয়। এবং এখানে আমরা ডক্টর ম্যানহ্যাটেনের একটি ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখতে পাই। মূলত ডক্টর ম্যানহ্যাটেনের আসল নাম হচ্ছে জন অস্টারম্যান এবং সে একটি বড় নিউক্লিয়ার প্রজেক্টের উপরে কাজ করছিল। একদিন সে তার ঘড়িটি সেই রুমের ভিতরে রেখে আসে যেখানে নিউক্লিয়ার মেশিনগুলো ছিল এবং সেই রুমের দরজাটি টাইম লক ছিল। সময় হয়ে যাওয়ার কারণে দরজাটি অটো লক হয়ে যায় এবং তাকে তার সাথীরা বের করতে পারে না। তখন সেখানে মেশিনটি চালু হয়ে যায় এবং অনেক পাওয়ার সোর্স এসে তাকে আঘাত করে, যার কারণে তার শরীরটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারই কিছুক্ষণ পরে আমরা ডক্টর ম্যানহ্যাটেন রূপে তাকে জন্ম নিতে দেখি এবং তার রং ছিল সম্পূর্ণ নীল। এরপরে সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে এবং এখানে আমরা প্রেসিডেন্টকে অ্যাড্রিয়ানের কাছে আসতে দেখি এবং প্রেসিডেন্ট তাকে বলে, তুমি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ধনী ব্যক্তি এবং রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে কোল্ড ওয়ার চলছে এটি একমাত্র তুমি থামাতে পারো, তার কারণ এই যুদ্ধটি যদি হয় তাহলে অনেক মানুষ মারা যাবে। তখন অ্যাড্রিয়ান তাকে বলে, হ্যাঁ আমি অবশ্যই এই বিষয়ে ভেবে দেখব। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে একজন ব্যক্তি আসে এবং এই ব্যক্তিটি অ্যাড্রিয়ান সহ বাকিদের উপরে অ্যাটাক করে। তখন অ্যাড্রিয়ান নিজের শক্তি ব্যবহার করে সেই লোকটিকে মারে, কিন্তু কিছুক্ষণ পরে সেই ব্যক্তি পটাশিয়াম সায়ানাইড খেয়ে ফেলে। অ্যাড্রিয়ান তাকে থামাতে যায় কিন্তু সে অলরেডি খেয়ে ফেলেছে এবং সে মারা যায়। মূলত অ্যাড্রিয়ান তাকে জিজ্ঞেস করছিল ওয়াচম্যানদেরকে কারা একে একে মারছে। এরপরে আমরা রশাককে দেখতে পাই যে মলাকের বাসায় গিয়েছিল আবার জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু সে যখন সেখানে মলাককে ধাক্কা দেয় তখন সে বুঝতে পারে মলাককে আগেই কেউ মেরে ফেলেছে। তখন হঠাৎ করে বাইরে থেকে পুলিশ চলে আসে এবং পুলিশরা রশাককে জানায়, আমরা জানি তুমি ভিতরে আছো এবং মলাককে তুমিই মেরেছো। তখন রশাক বুঝতে পারে এই সব কিছুই প্রি প্ল্যান্ড ছিল, অর্থাৎ আগে থেকেই সমস্ত কিছু প্ল্যান করে রাখা হয়েছিল তাকে ফাঁসানোর জন্য। রশাক কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে এবং সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে অনেক পুলিশ হওয়ার কারণে রশাক সবার সাথে ফাইট করে পারে না এবং তাকে ধরে ফেলা হয়। এরপরে রশাককে জেলে বন্দী করা হয়। জেলের ভিতরে একজন নেগোসিয়েটর রশাককে তার মাস্কের উপরে অঙ্কিত চিত্রগুলো দেখায় এবং তখন রশাকের একটি পাস্ট মনে পড়ে। রশাক একবার একটি নিখোঁজ মেয়েকে খুঁজছিল এবং তাকে খুঁজতে খুঁজতে সে একটি জায়গায় গিয়ে পৌঁছায় এবং সে সেখানে গিয়ে বুঝতে পারে মেয়েটিকে অলরেডি মেরে ফেলা হয়েছে এবং তার শরীরে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেওয়া হয়েছে। তখন রশাক বুঝতে পারে কিডন্যাপারটি বাচ্চাটিকে এমনি তুলে এনেছিল এবং তার শরীরে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিয়েছে। তখন রশাক কিডন্যাপারটিকে ধরে ফেলে এবং তাকে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তখন কিডন্যাপার তাকে বলে, তুমি আমাকে ধরে পুলিশের হাতে দিয়ে দেবে
এর থেকে বেশি তুমি কিছু করতে পারবে না, তাই আমাকে পুলিশের হাতে তুলে দাও। এই সকল কিছু কথা শুনে রশাকের অনেক রাগ হয় এবং সে একটি কুড়াল দিয়ে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। অন্যদিকে আমরা লরি এবং ড্যানকে দেখতে পাই। মূলত লরি এখন ড্যানের সাথে থাকা শুরু করেছিল এবং তারা তাদের পুরাতন কস্টিউম পরে এবং তারা ঠিক করে পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধগুলো তারা আবার দেখা শুরু করবে এবং তারা তাদের ছোট্ট একটি স্পেস শাটল নেয় এবং দেখা শুরু করে। তারা একটি জায়গায় আগুন লেগেছে দেখতে পায়, যার ফলে তারা আগুনটি নিয়ন্ত্রণে আনে এবং অনেক চালাকের সাথে সেখানে আটকে থাকা ব্যক্তিদের বের করে নিয়ে আসে। অন্যদিকে আমরা রশাককে দেখতে পাই যে জেলে বন্দি ছিল এবং রশাক তার লাইফে অনেক ক্রিমিনালদের ধরেছে এবং জেলে পাঠিয়েছে এবং বর্তমানে সে জেলে আসার ফলে অনেক ক্রিমিনাল তার উপরে অনেক ক্ষিপ্ত আছে এবং তারা মনে করে রশাককে এখন তারা সবাই মিলে মারবে। তখন রশাক তাদেরকে বলে, আমি এই জেলে তোমাদের সাথে নই, বরং তোমরাই এই জেলে আমার সাথে রয়েছ। এখানে রশাক অনেক ক্রিমিনালদেরকে মারে এবং এরপরে তারা জানতে পারে তাদের বন্ধু রশাক জেলে বন্দী, যার ফলে তারা সেখানে যায় এবং তারা তাদের পুরাতন সেই কস্টিউমগুলো পরে অনেক ফাইট করে এবং রশাককে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপরে তারা রশাককে নিয়ে ড্যান অর্থাৎ নাইট আউলের বাসায় যায় এবং সেখানে তারা ডক্টর ম্যানহ্যাটেনকে দেখতে পায়। ডক্টর ম্যানহ্যাটেন লরিকে নিয়ে মঙ্গল গ্রহে চলে যায় তাদের রিলেশনশিপ সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই কারণে ড্যানের অনেক খারাপ লাগে, কিন্তু রশাক এবং ড্যান বর্তমানে ইনভেস্টিগেশন শুরু করে। কারা ওয়াচম্যানদেরকে মারছে অর্থাৎ কারা অ্যাড্রিয়ানের উপরে আক্রমণ করেছিল এবং কমেডিয়ানকে মেরে ফেলেছে। ড্যান এবং রশাক তাদের ইনভেস্টিগেশনের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা করে এবং সে পিরামিড লিব্রিসের জন্য কাজ করত। সে তাদেরকে জানায় এরপরের সিরিয়াল হচ্ছে আমার, অর্থাৎ এরপরে আমাকে মেরে ফেলা হবে। তারা ভালো করে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সেখান থেকে তারা অ্যাড্রিয়ানের অফিসে যায় এবং সেখানে ঢুকতে তাদের অনেক সন্দেহ হয়, তার কারণ এড্রিয়ানের অফিসের ভিতরে পিরামিড রিলেটেড অনেক কিছুই ছিল। ড্যান এড্রিয়ানের কম্পিউটারটি হ্যাক করে এবং সেখান থেকে অনেক তথ্য বের করে এবং সব কিছু শেষে তারা বুঝতে পারে এড্রিয়ানই হচ্ছে পিরামিড লিভরিস কোম্পানির মালিক এবং ডক্টর ম্যানহ্যাটেনের উপরে যে দোষটি দেওয়া হয়েছিল অর্থাৎ তার সংস্পর্শে যারা আসে তারাই ক্যান্সারে আক্রান্ত হয়, সে ব্যক্তিগুলোও ছিল পিরামিড লিভরিসের লোকেরা। মূলত ডক্টর ম্যানহ্যাটেনের কাছেই যারা আসতো তাদের ম্যানহ্যাটেনের কারণে কোনো ক্যান্সার হতো না, তাদেরকে জোর করে ক্যান্সার দিয়ে দেওয়া হতো, যার ফলে ম্যানহ্যাটেনের উপরে এই দোষগুলো আসে। অর্থাৎ এড্রিয়ানই হচ্ছে সেই ব্যক্তি যে কমেডিয়ানকে মেরেছে এবং নিজেই নিজের উপরে আক্রমণ করিয়েছে, যেন কারো সন্দেহ না হয়। এবং যে ব্যক্তিটি এড্রিয়ানের উপরে আক্রমণ করেছিল সে নিজের ইচ্ছায় পটাশিয়াম সায়ানাইড খায়নি, বরং এড্রিয়ান তার মুখের ভিতরে সেটি ঢুকিয়ে দিয়েছিল, কারণ এড্রিয়ান ভয় পেত যদি সে বেঁচে থাকে তাহলে এড্রিয়ানের সম্পর্কে সবাই জেনে যাবে। এরপরে ড্যান এবং রশাক এড্রিয়ানের সেই হাইড আউট প্লেস অ্যান্টার্কটিকাতে যায়। সেখানে গিয়ে তারা এড্রিয়ানকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এড্রিয়ান তাদের সাথে হঠাৎ করে ফাইট শুরু করে। ফাইটের এক পর্যায়ে এড্রিয়ান তাদেরকে বলে, তোমরা এখানে আসতে অনেক দেরি করে ফেলেছ। তখন সেখানে থাকা টিভিতে আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন দেশ যেমন নিউ ইয়র্ক, মিশিগান, ক্যালিফোর্নিয়া ইত্যাদি জায়গায় একটি নিউক্লিয়ার বোমা রাখা আছে এবং সেগুলো ধীরে ধীরে ফাটতে শুরু করেছে এবং এই নিউক্লিয়ার বোমগুলো ব্লাস্ট করার কারণে অনেক মানুষ মারা যায়। অর্থাৎ অ্যাড্রিয়ান এই পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলতে চাইছিল। পৃথিবীতে ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলো ডক্টর ম্যানহ্যাটেন এবং লরি দেখে এবং তারা সরাসরি অ্যান্টার্কটিকাতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে অ্যাড্রিয়ানকে এই সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু অ্যাড্রিয়ান সেখান থেকে পালিয়ে যায়। অ্যাড্রিয়ানের সাথে ছিল একটি বাঘ এবং সেই বাঘটি ডক্টর ম্যানহ্যাটেনের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং তাকে এমন একটি মেশিনের কাছে নিয়ে আসে যে মেশিনটি অ্যাড্রিয়ান চালু করে দেয়, যার ফলে ডক্টর ম্যানহ্যাটেনের শরীরটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন অংশ বাইরের দিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ডক্টর ম্যানহ্যাটেন তার শরীরটি কয়েক গুণ বড় করে ফেলেছে এবং সে অ্যাড্রিয়ানকে মেরে ফেলতে চাইছে। তখন অ্যাড্রিয়ান হাতে একটি রিমোট বের করে। তখন ডক্টর ম্যানহ্যাটেন তাকে বলে, এটি কি তোমার আরেকটি ডিভাইস আমাকে মারার জন্য? কিন্তু তুমি আমাকে কখনোই মারতে পারবে না। তখন সেই ডিভাইস অর্থাৎ সেই রিমোটটি অ্যাড্রিয়ান অন করে দেয়, যার ফলে সেখানে থাকা টিভিগুলো অন হয়ে যায়। সেই টিভিতে নিউজ চলছিল আমেরিকা এবং রাশিয়া একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে এবং তারা দুই দেশ মিলে এখন ডক্টর ম্যানহ্যাটেনকে ধরবে, তার কারণ অ্যাড্রিয়ান এমন কিছু একটা করেছিল যার ফলে এই নিউক্লিয়ার ব্লাস্টগুলোর
সব রকম দোষ ডক্টর ম্যানহাটেনের উপরে গিয়ে পড়ে। তার কারণ যেখানে যেখানে ব্লাস্টগুলো হয়েছে সেখানে সেখানে কখনো না কখনো ডক্টর ম্যানহাটেন ছিল। তখন এড্রিয়ান তাদেরকে বলে, তোমরা শুধু দেখছো আমি লক্ষ লক্ষ মানুষকে মেরেছি, কিন্তু তোমরা এটা বুঝছো না আমি লক্ষ লক্ষ মানুষকে মেরে কোটি কোটি মানুষের জীবনকে বাঁচিয়েছি। এই কথাটির অর্থ হচ্ছে, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের খাদ্য চাহিদা এবং অন্যান্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে প্রতিনিয়ত মানুষদের বেঁচে থাকা আরও কঠিন হচ্ছে। যদি মানুষের সংখ্যা কমে যায় তাহলে অন্যান্য মানুষ আরও ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এবং এড্রিয়ানের এই কথাটি শুনে তার সমস্ত টিম শক হয়ে যায়। এক পর্যায়ে তারা ঠিক করে তারা গভর্নমেন্টকে বলে দেবে এ সমস্ত কিছুর পিছনে এড্রিয়ান দায়ী ছিল, কিন্তু তারা সেটি করবে না। তার কারণ এটি যদি করা হয় তাহলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছে সেটি আর হবে না এবং ভবিষ্যতে রাশিয়া এবং আমেরিকা নিউক্লিয়ার যুদ্ধতে জড়িয়ে পড়বে। কিন্তু এই ব্যাপারটি রসা কিছুতেই মেনে নিতে পারছিল না। সবাই যখন এই গোপন বিষয়কে গোপন রাখতে চাইছিল তখন রসাক বলে, তোমরা যতই গোপন রাখো আমি এটি প্রকাশ করেই ছাড়বো। তখন এড্রিয়ান ডক্টর ম্যানহাটেনকে ইশারা করে এবং ডক্টর ম্যানহাটেন রসাককে সেখানেই মেরে ফেলে, এবং রসাকের মৃত্যুর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।